কিছুক্ষণ পর নেপাল থেকে দেশে ফিরছে ১৬ সাফ জুনিয়র ফুটবল দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তাজিম খন্দকার, সরাসরি যাচ্ছি তার কাছে। দক্ষিণ এশিয়ায় কিন্তু বাংলাদেশের নারী ফুটবলারদের জয়ের যে ঝান্ডা সেটা কিন্তু উড়েই চলেছে সাফ ১৬ চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে আজ দুপুর আড়াইটা নাগাদ আসলে বাংলাদেশের দেশে ফেরার কথা রয়েছে। এর মধ্যেই কিন্তু আমরা বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছি এবং দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশন থেকে টিম বাস, একটা চ্যাম্পিয়ন সম্বলিত ব্যানার, যেখানে আসলে বাংলাদেশ দলের ছবি সম্বলিত একটা ব্যানার আমরা দেখতে পেয়েছি, সেই ব্যানার সম্বলিত টিম বাস কিন্তু ইতোমধ্যেই বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং বেশ কিছু আমরা বাফুফের সদস্যদের দেখতে পেয়েছি যারা দলকে আসলে বরণ করার জন্য বা রিসিভ করার জন্য বিমানবন্দরে ইতোমধ্যেই পৌঁছেছে। তাদের সঙ্গে আমাদের যতটুকু কথা হয়েছে, পরবর্তীতে আসলে দল আসার আগেই এখানে এসে উপস্থিত হওয়ার কথা আছে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক যিনি আছেন ইমরান হোসেন তুষার, তারাও আসলে এখানে দলকে রিসিভ করার জন্য উপস্থিত হবেন এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি। এর আগে একটু যদি জানিয়ে রাখতে চাই যে দুপুর ১২:৫০ নাগাদ আসলে বাংলাদেশ দল নেপাল থেকে রওনা হয়েছে, বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে ২:০০ নাগাদ। এরপরে আসলে হয়তো কিছুক্ষণ ইমিগ্রেশনের সময় যাবে, এরপরে হয়তো বাংলাদেশ দলকে আসলে বরণ করার জন্য উপস্থিত থাকবে এখানে বাফুফের সদস্যরা, বাফুফের যারা সংশ্লিষ্ট আছে তারা। তবে একটা জিনিস যদি একটু বলতে চাই যে এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো দর্শকদের উন্মাদনা বা দর্শকদের কোনো উপস্থিতি দেখতে পাইনি। নারী ফুটবলারদের যে জয়ের ঝান্ডা উড়েই চলেছে সেটার জন্য যে দর্শকদের মধ্যে যে উন্মাদনা সেটার ছিটে ফোটাও কিন্তু আসলে বিমানবন্দরে আমরা দেখতে পাইনি, এখানে একদম শুনশান পরিবেশেই আছে। এছাড়াও যদি একটু বলে রাখতে চাই যে বাফুফে থেকে দুটো গাড়ি এসেছে যেখানে বিভিন্ন সদস্যরা ছিলেন বাফুফের, এবং টিম বাস এসেছে, টিম বাসে করেই আসলে বাংলাদেশ নারী ফুটবল দল বা সাফ ১৬ চ্যাম্পিয়নরা বাফুফে ভবনে পৌঁছাবে। একটু বলে রাখতে চাই যে এবারে কিন্তু বাংলাদেশ দলের একজন ফুটবলার সৌরভী আকন প্রীতি, তিনি টুর্নামেন্টে সেরা হয়েছেন এবং সেখানে এই জয়ের পেছনে বড় কারিগর যদি বলতে যাই, নায়ক যদি বলতে যাই, জয়ের নায়ক কিন্তু গোলরক্ষক ইয়ারজান বেগম ছিলেন। তো বিমানবন্দর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার তাজিন খন্দকার।